ম্যাথের একটা নতুন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে শিখে নেব কীভাবে বর্গ করতে হয়, অর্থাৎ খুব শর্টকাট পদ্ধতিতে বর্গ করার নিয়মটা আমরা শিখে নেব। এখানে আমরা দুই অঙ্কের এবং তিন অঙ্কের বর্গ করার নিয়মটা আমরা পরিষ্কারভাবে শিখে নেব, তাই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কোনো সমস্যা হলে বুঝতে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো প্রথমে আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, দুই অঙ্কের একটা সংখ্যা, ধরো দুই অঙ্কের আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি বারো, বারোর বর্গ করে দেখাবো খুব সহজে আমরা কী করে বর্গ করব। কারণ এই ধরনের ক্যালকুলেশানগুলো যে কোনো ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশানকে খুব দ্রুত করার ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এখানে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড মানে বারোকে যদি আমরা গুণ করে নিই, প্রথমে প্রত্যেকটা ডিজিট প্রথমে গুণ করে নিতে হবে, এই এই একের এই এক ইন্টু টু ইন্টু টু টু, মানে এখানে তিনটে সংখ্যা কোথা থেকে পেলাম আর একবার বলে দিচ্ছি, এখানে এই তিনটে সংখ্যা পাচ্ছি, নাম্বার ওয়ান বারোর দুটো সংখ্যা এবং এই বর্গের যে স্কোয়ার সেই স্কোয়ারটা আমরা নিলাম। তাহলে প্রথমে এর গুণগুলো করে নিতে হবে, দুই একে দুই দুগুণে চার, তারপরে এই গুণটা করে নিতে হবে, অর্থাৎ একে একে এক এবং দুই দুগুণে চার, অর্থাৎ এই দুটো সংখ্যার আমরা বর্গ করলাম। করে কি করব, এইটা এর একটা ঘর ছেড়ে আমাদের বসিয়ে নিতে হবে, বসিয়ে নিলে আমরা প্লাস করে নেবো, প্লাস করে নিলেই অ্যান্সার হয়ে যাবে ওয়ান ফোর ফোর, অর্থাৎ বারোর বর্গ কত, একশো চুয়াল্লিশ। চলো একটা নেক্সট একটা বড় সংখ্যা নিয়ে করে দেখা না যাক। দেখো এখানে আমরা নিয়ে নিচ্ছি ধরো পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের আমরা বর্গ করব। পঁয়তাল্লিশের বর্গ করার নিয়ম প্রথমে আমি কী বললাম, প্রথমে যে ডিজিটগুলো রয়েছে সেগুলো গুণ করে নিতে হবে, চার ইন্টু পাঁচ ইন্টু ওই স্কোয়ারের জন্য দুই, তাহলে এই গুণটা সাইডে করে রাখবে, তাহলে চার পাঁচে কুড়ি দুগুণে চল্লিশ, এটা আমরা সাইডে রেখে দিলাম। এইবার এই চার চারে এর বর্গমূল ষোলো, পাঁচ পাঁচে এর বর্গমূল পঁচিশ, এইবার একটা ঘর ছেড়ে এই যে গুণফলটা বেরিয়েছে সেটা আমরা এখানে নিচে বসিয়ে যোগ করব, অর্থাৎ চল্লিশ। তাহলে আমরা এখানে যোগ করে পাচ্ছি ওয়ান এইট টু ফাইভ, অর্থাৎ আঠেরোশো পঁচিশ হবে পঁয়তাল্লিশের বর্গ। খুব ইজিলি সহজে তোমরা করতে পেরে যাবে। দেখো নেক্সট আর একটা অঙ্ক আমি করে দেখাই, ধরো আমরা নিয়ে নিচ্ছি তেষট্টির বর্গ, ওকে তেষট্টির বর্গ আমরা কীভাবে করব খুব সহজে, তাহলে এখানে ছয় ইন্টু তিন ইন্টু দুই, তাহলে কত হবে ছয় তিন আঠেরো দুগুণে ছত্রিশ, এটা আমরা রেখে দিলাম। এইবার এখানে ছয় ছয় ছত্রিশ এখানে লিখে নিলাম আর তিন তিরিকে নয়, যখনই কোনো ওয়ান ডিজিটের বর্গ আসবে অর্থাৎ তিন তিরিকে নয় দুই দুগুণে চার, তখন কিন্তু দুটো ডিজিট করে নিতে হবে, অবশ্যই দুঘর করে নিতে হবে, কারণ বর্গ মানেই দুঘর আমরা জানি, সেহেতু আমরা একটা বাঁ দিকে শূন্য বসিয়ে করে নিই, তাহলে ছয় ছয় ছত্রিশ তিন তিরিকে নয়, এটা হলো। এবার এই ছত্রিশটা এক ঘর বাদ দিয়ে আমরা বসিয়ে নেব, থার্টি সিক্স, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি নাইন সিক্স নাইন, তেষট্টির বর্গ হচ্ছে থ্রি নাইন সিক্স নাইন এটা। চলো আরও একটা অঙ্ক করে দেখা না যাক, ধরো আমরা নিয়ে নিচ্ছি এবারে বাহাত্তর বর্গ, বাহাত্তর বর্গ এটা আমরা এখন শিখছি যে দুই সংখ্যার কীভাবে বর্গ সহজে করা যায়, এর পরবর্তীতে আমরা শিখবো অর্থাৎ আজকের দ্বিতীয় পাঠে শিখবো তিন সংখ্যার বর্গ। চলো এখন দেখে নেয় যাক, এখানে প্রথমে করে নিতে হবে সাথে সাথে উনপঞ্চাশ দুই দুগুণে চার, এবং এখানে তাহলে গুণ করে নিতে হচ্ছিলো সাত ইন্টু টু ইন্টু টু, তাহলে সাত দুগুণে চোদ্দো দুগুণে আঠাশ হচ্ছে এখানের গুণফল, তা আঠাশটা এক ঘর ছেড়ে আমরা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে যোগ করে নেব চার আট, চার আট নয় দুই এগারো আর চার একে পাঁচ, তাহলে ফাইভ ওয়ান এইট ফোর হয়ে যাবে এর সঠিক অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। চলো এই সিরিজের লাস্ট একটা অঙ্ক দেখিয়ে দিই, লাস্ট অঙ্ক ধরো আমরা নিয়ে নিচ্ছি সাতাশি, সাতাশির বর্গ, তাহলে প্রথমে আটষ্টম চৌষট্টি এখানে করে নিতে হবে, তারপর সাত সাতে উনপঞ্চাশ বসিয়ে নিলাম, এখানে আমরা গুণফলটা তোমরা মুখে মুখে করে নিতে পারো, সাত আষ্টে ছাপ্পান্ন, ছাপ্পান্ন দুগুণে একশো বারো, একশো বারো, তো সাত আষ্টে ছাপ্পান্ন দুগুণে একশো বারো, এইটা তাহলে গুণ করলে যোগ করলে কত হবে নাইন সিক্স ফাইভ সেভেন, তাহলে কত হচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স হচ্ছে সাতাশির বর্গ। চলো এইবার আমরা দেখে নিই তিন সংখ্যার বর্গ আমরা কীভাবে করব, তিন সংখ্যার বর্গ অর্থাৎ তিনটে কর সংখ্যা নিয়ে নিচ্ছি, তিনটে কর সংখ্যা নিয়ে বর্গটা আমরা এটা করব বেস পদ্ধতিতে, এই নিয়মটা হচ্ছে বেস, বেস পদ্ধতিতে একটা বেস ধরে নিতে হবে, তার ভিত্তিতে ধরো আমরা করে নিচ্ছি
115 বর্গ আমরা কিভাবে করব খুব সহজে 115 বর্গ দেখেন 115 বর্গ আমরা কিভাবে করব প্রথমে এটা একটা বেস ধরে নিতে হবে মানে এই সংখ্যাটা কার কাছাকাছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এর 100 এর কাছাকাছি তাহলে 100টা আমাদের হয়ে গেল বেস এবারে এই 100 কাছাকাছি কত মানে আমরা প্লাস মাইনাস 15 করতে পারি প্লাস 15 মাইনাস 15 এটা ধরে নিচ্ছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 15 15 কত এই উপরের দুটো 15 15 কত হচ্ছে 225 ওকে এইবার একটা 15 যোগ করব একটা 15 বিয়োগ করব তাহলে একটা 15 যোগ করলে হয়ে যাবে 100 ইনটু একটা 15 যোগ করলে হয়ে যাবে 130 একে 100 দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমরা যেটা বেস ধরেছি সেটাকে আমাদের ভাগ করে দিতে হবে তাহলে 100 দিয়ে আমরা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এই 100 100 কেটে গেল তাহলে রইল 130 আর এই 225 এখানে যে বেসটা ধরবো সেই বেসের যে সংখ্যা দুটো আসবে অর্থাৎ দুটো ডিজিট যে যতগুলো শূন্য আসবে এখানে কটা শূন্য আছে দুটো তাহলে দু ঘর রাখবো বাকিটা এক ঘরে দিকে জুড়ে দেবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 13225 এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার কী করা যাচ্ছে এই টুটা এই শূন্যর সাথে যোগ হয়ে যাচ্ছে চলো আর একটা আরও ভালো করে বুঝিয়ে দিই ধরো আমরা নিয়ে নিচ্ছি 225 বর্গ 225 আমরা একটা বর্গমূল করছি তাহলে 225 বর্গমূল করতে গেলে কী করতে হয় বেস ধরে নেব বেসটা কার কাছাকাছি 200 কাছাকাছি তাহলে 200 আমরা বেস ধরে নিলাম তাহলে যত বেস ধরব তার মানে যত বেশি সেইটা লিখব 25 বেশি সেটাই নিচে লিখব মাইনাস 25 তাহলে 25 কত হচ্ছে আমাদের 625 এটা আমরা রেখে দিলাম এইবার 25 যোগ করলে কত হবে 225 আর 200 তাহলে 200 ইনটু 250 সরি 250 হবে কী করে 250 হচ্ছে দেখে নাও 225 সাথে 25 যোগ করলে কত হবে 250 আর আমি বলেছি বেসটা সবসময় ভাগ করে নিতে হয় বেস সবসময় ভাগ করে নিতে হবে তাহলে বেসটা এখানে ভাগ করে নিলে 100 ভাগ করে নাও 100 ভাগ করে নিলে এখানে কত হবে 100 দিয়ে সর্বদা ভাগ করতে হবে তাহলে এখানে কত হবে 500 আর এখানে 625 তাহলে এই শূন্য আর 6 যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে কত হয়ে যাবে 50625 চলো নেক্সট আর একটা অঙ্ক করে নিই 175 বর্গ করে নিচ্ছি 175 তাহলে 175টা কার কাছাকাছি 200 কাছাকাছি আমরা 200 বেশ ধরলাম তাহলে 200 কত কম 25 কম যেটা কম হবে সেটাই আমরা ধরে নেব প্লাস দিয়ে তাহলে 25 হয়ে যাচ্ছে 625 এবং যেহেতু 200 বেশ ধরেছি তাহলে যোগ করলে কত হবে 200ই হবে এবং বিয়োগ করলে কত হবে 150 হবে ওকে আর সবসময় 100 দিয়ে ভাগ করতে হবে বেশ ধরার জন্য 00 কেটে গেল তাহলে 150 দুগুণে কত হয়ে গেল 300 আর এদিকে 625 এদিকে আসছে 625 তাহলে মাঝের সংখ্যাটা যোগ হয়ে যাবে 0 আর 6 যোগ করে নিলে আমাদের হয়ে যাচ্ছে এখানে করে দেখাচ্ছি 30625 এইভাবে তিন অঙ্কের তোমরা সহজেই বর্গ করে নিতে পারবে আশা করছি বুঝতে পেরেছ সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবে কী কী বুঝতে পারলে না থ্যাংক ইউ ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো